গাইস, আজকের এপিসোডে টপ ফাইভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনেই ইউজফুল ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হবে আমাদের রেগুলার ইউজ লাইফে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন কন্টিনিউ। তো প্রথম অ্যাপ্লিকেশনটি গাইস, এই অ্যাপ্লিকেশনটির কাজ আপনারা যে কোনো ইউটিউবে যে কোনো ভিডিও সং আপনারা অডিও মোড করে স্ক্রিন অফ করে শুনতে পারবেন। গাইস, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। সবার নিচে আপনাদেরকে 30 মিনিটে ক্লিক করতে হবে, তারপর রিকোয়েস্ট পারমিশন এখানটায় আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর আপনারা এই পারমিশনটিকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর ব্যাক করে চলে আসুন। ব্যাক করে আসার পর এখানটায় সেটিংয়ে দেখুন, এখানটায় বিভিন্ন ধরনের সেটিং রয়েছে। তো এখানটায় আপনাদেরকে একটু ধ্যান দিয়ে দেখতে হবে। তো এখানটায় আপনারা সিঙ্গেল ট্যাপ, ডবল ট্যাপ, ট্রিপল ট্যাপ তো এখানটায় সিলেকশন করতে পারেন। তো আমি ডবল ট্যাপ সিলেকশন করে নিচ্ছি। ডবল ট্যাপ সিলেকশন করে নেওয়ার পর গাইস, এই পারমিশনটিকে অ্যালাউ করে দিয়ে গোতে ক্লিক করে দেবেন। গোতে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটিকে খুঁজে আপনাদেরকে পারমিশন অ্যালাউ করতে হবে। এই পারমিশনটিকে দেওয়ার পর এখন ব্যাক করে আসার পর এই পারমিশনটিকে দিয়ে দেবেন। তো দেখুন, আমার স্ক্রিনে একটি বাবলস শো করছে। তো এই বাবলসটি আমাদের ডিসপ্লেতে থাকবে। তো এই বাবলসটির সাইজ আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। তারপর এখন আপনারা ব্যাক করে চলে আসুন। আমার স্ক্রিনে একটি বাবলস শো করছে। তো আমি ইউটিউবে গিয়ে যে কোনো ভিডিও সং প্লে করব। প্লে করার পর যখনই আমি এই বাবলসটির উপরে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের স্ক্রিন একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। শুধু আপনারা এই ভিডিওর সংটিকেই শুনতে পারবেন, আর যদি আপনাদের অ্যাপ মোবাইলটাকে কেউ ইউজ করতে চায় সেটাও পারবে না। তো দেখুন, আমার স্ক্রিন কোনো রকম কোনো কাজ করবে না। তো এটাও চলে যাবে, এই আইকনটাও চলে যাবে আমার ডিসপ্লে থেকে। তো এখন যদি আপনারা পুনরায় আগের স্ক্রিনে আনতে চান, তো আপনাদেরকে স্ক্রিনে ডবল ট্যাপ করতে হবে। আপনার মোবাইলে কিন্তু সং প্লে রয়েছে অলরেডি। তো এখন যদি কেউ আপনার মোবাইলটাকে ইউজ করতে চায় সেটাও পারবে না। শুধু আপনি জানবেন, আপনার স্ক্রিনে ডবল ট্যাপ করতে হবে, তবেই পুনরায় আগের স্ক্রিন চলে আসবে। গাইস, এটি একটি মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট নিউ মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশন। গাইস, 2021 জাস্ট লঞ্চ হয়েছে এই মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকেও আপনারা থিম সিলেকশন করতে পারেন। তারপর সবার নিচে আপনাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে। তো এখানটায় থিম সিলেকশন করে নেওয়ার পর আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি। তো ডিফারেন্ট একদম ইউনিক মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশন, অনেক ধরনের অনেক সেটিং রয়েছে। ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন। তো এই পারমিশনগুলো দেওয়ার পর তো দেখুন, এটাই আমার মিউজিক প্লেয়ার হোম স্ক্রিন ডিসপ্লে। তো এখানটায় আলাদা আলাদা থিম রয়েছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। গাইস, সবার উপরে এখানটায় ক্লিক করার পর এখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারেন। 3D মোড করে আপনারা যে কোনো সং শুনতে পারেন। তো এখানটায় 3D রোটেট রয়েছে, সেটাও আপনারা করতে পারেন। তো সবার সাইডে 3D ক্লিক করার পর এখানটায় সেটিংয়ে ক্লিক করার পর বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন রয়েছে। তো চলুন দেখে নিচ্ছি। গাইস, এখানটা যে ইম্পর্টেন্ট সেটিংগুলো রয়েছে, তো শেক টু স্কিপ। তো এখানটায় ক্লিক করে দিলে আপনার মোবাইলটিকে যখনই আপনি একটু ঝাঁকা দেবেন, অটোমেটিক্যালি মিউজিক চেঞ্জ হয়ে যাবে আপনার মোবাইলের। গাইস, এই পারমিশনটিকে যদি আপনারা এনেবেল করে দেন, তাহলে আপনাদের মোবাইলে যখনই আপনার হেডফোন যখনই ইউজ করবেন, অটোমেটিক্যালি মিউজিক প্লে হয়ে যাবে। তো ডেফিনেটলি গাইস, ট্রাই করবেন এই মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশনটি, খুবই ইউজফুল মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশন গাইস। তো আপনারা যদি চান থিম চেঞ্জ করবেন, তো এর জন্য আপনাদেরকে সবার উপরে এখানটায় ক্লিক করতে হবে। গাইস, এখানটায় ক্লিক করার পর এখানটায় বিভিন্ন ধরনের থিম রয়েছে, এই থিমগুলো আপনারা ইউজ করতে পারবেন। সিম্পল, আপনারা যে কোনো থিমের উপরে ক্লিক করবেন, অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি রেকমেন্ড করছি বেস্ট মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশন, ট্রাই নাও, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন। এখন আমরা দেখে নেব নেক্সট অ্যাপ্লিকেশন গাইস। এই অ্যাপ্লিকেশনটিও হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন গাইস। ধরুন আপনি হোয়াটসঅ্যাপ ইউজার, আপনার মোবাইলে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তো কারা কারা কোন অ্যাপ্লিকেশন ইউজ করে, তো এখানটায় সিঙ্গেল রয়েছে, টেলিগ্রাম রয়েছে, আরও আদার্স অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলো কারা কারা ইউজ করে আপনি জানতে পারবেন। এবং আপনার কাছে যদি সিঙ্গেল অ্যাপ্লিকেশন না থাকে, ডাইরেক্টলি আপনি তাকে মেসেজ করতে পারবেন, যেমনটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। তো এর জন্য আপনাদেরকে আলাদা করে সিঙ্গেল বা টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন নেই, আপনার কন্ট্যাক্ট লিস্টে চলে যাবে। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই আপনার কন্ট্যাক্ট লিস্টে নিয়ে যাবে। তো সেখানটায় আপনারা দেখতে পাবেন কোন কোন ইউজার আপনার কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করছে। তার জন্য আপনাদেরকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তার সঙ্গে চ্যাট করার কোনো প্রয়োজন নেই। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের কাছে থাকে, আপনি সিঙ্গেল যে ইউজ করছে তার সঙ্গে কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ যে ইউজ করছে তার সঙ্গে কথা বলতে পারবেন, টেলিগ্রাম যে ইউজ করছে তার সঙ্গে কথা বলতে পারবেন। তো ডেফিনেটলি গাইস, ট্রাই করবেন এই অ্যাপ্লিকেশনটি, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন। গাইস, এই অ্যাপ্লিকেশনটিও হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন, ক্লিয়ার নোটিফিকেশন। এই অ্যাপ্লিকেশনটির কাজ খুবই ইম্পর্টেন্ট কাজ, ভিডিওটি আপনারা দেখতে থাকুন কন্টিনিউ। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটির পারমিশনটিকে আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানটায় অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এখন আমি ব্যাক করে চলে আসছি। ব্যাক করে চলে আসার পর এই অ্যাপ্লিকেশনটিকে আমি আমার ডিসপ্লের সামনে রেখে দেবো। তো এখানটায় আমি আমার ডিসপ্লের সামনে রেখে দিচ্ছি।
তো যেখানটা ইজি হচ্ছে সেখানটায় আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটির কাজ গাইজ, আমরা যখন আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আদার্স কোনো নোটিফিকেশন আসে তখন আমরা কী করি, সোয়াইপ করে আসি। সোয়াইপ করে আসার পর ক্লোজ সিনারিওতে ক্লিক করে দেই। ক্লোজে ক্লিক করে দেওয়ার পরেই তবে কিন্তু আমাদের নোটিফিকেশনগুলো চলে যায়। তো আপনাদেরকে সোয়াইপ করার কোনো প্রয়োজন নেই, এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা শুধু ট্যাপ করবেন, অটোমেটিক্যালি সমস্ত নোটিফিকেশন ক্লিয়ার হয়ে যাবে। আপনার নোটিফিকেশন বারে গিয়ে সোয়াইপ করে ক্লিয়ার করার কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু এই অ্যাপ্লিকেশনটিতে ট্যাপ করবেন, অটোমেটিক্যালি সমস্ত নোটিফিকেশন ক্লিয়ার হয়ে যাবে। তো ডেফিনেটলি গাইজ ট্রাই নাও, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, এডিট, ফিল্টার, কলেজ, তারপরে এখানটায় বিউটি রয়েছে, ফেস ফিল্টার। তো এখান থেকেও আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ছবিতে, বা এখানটায় বিভিন্ন ধরনের ট্যাম্পলেটগুলো রয়েছে, এভাবেও আপনারা ফটো এডিট করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি গাইজ 100 মিলিয়ন প্লাস ইউজার রয়েছে, এই অ্যাপ্লিকেশনটির বেস্ট ফটো এডিটর অ্যাপ্লিকেশন। তো যে কোনো ট্যাম্পলেটের উপরে আমি ক্লিক করছি, তো এক ক্লিকেই আমার ফটো একদম প্রফেশনাল ফটো তৈরি করে দেবে এই অ্যাপ্লিকেশনটি। তা বাদেও এখানটায় আপনারা ফটো এডিট করতে পারবেন, একদম প্রফেশনাল ফটো আপনারা এডিট করতে পারবেন এখানটায়। তো আমি আমার ফাইল থেকে যে কোনো একটি ফটো নিয়ে নিচ্ছি, তো এখানটা দেখুন এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের ফটোতে। তা বাদেও আমাকে সবথেকে যেটা বেশি ভালো লেগেছে গাইজ, এই অ্যাপ্লিকেশনটিতে ফটোতে আপনারা ফিল্টার, বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, একদম প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটিতে গাইজ। তো আপনারা যখন ইউজ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। তো এখানটা দেখুন ফিল্টার রয়েছে, তো এখানটায় বিউটি রয়েছে, তো আপনারা পিকচার এখান থেকে কাট করতে পারেন। তো আশা করি গাইজ ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, ভিডিওটিতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।